আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় মান প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি কেউ ভালো নেই। গত তিন দিনে মানে করোনা ভাইরাসে আক্রান্ত 3,363 জন, যার মধ্যে মৃত্যুবরণ করেছে 57 জন। ওমানে আল সালালা থেকে আল তামিরাত এলাকাতে দ্রুতগামী প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন প্রবাসী নিহত। কীভাবে ভালো থাকবেন বলেন? প্রাণ প্রিয় মান প্রবাসী ভাই বোনেরা, প্রথমে আপনাদেরকে খবর জানিয়ে দিব আজকে, যেগুলা এনওসি সংক্রান্ত, লকডাউন আপডেট, ওমানে করোনা ভাইরাস পরিস্থিতি এবং ফ্লাইট সংক্রান্ত তথ্য। তার আগে ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলে নিতে চাই, সেটা হচ্ছে এই যে তিনজন প্রবাসী ভাইরা মারা গেল সড়ক দুর্ঘটনায় কয়েকদিন আগে, চট্টগ্রামের যে ভাইগুলো মারা গিয়েছিল, আজকে আবারই চট্টগ্রাম ভাইয়ের মারা ভাইগুলো মারা গেল, তো তাদের জন্য রুহ মাগফিরাত কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে জোর হাতে চাই গো মাহবুদ। এই প্রবাসীদের কেউ নেই, এই প্রবাসীরা জীবিত থাকতে করে যায় পরিবারের জন্য, জীবিত থাকতে টাকা পয়সার মেশিন হয়ে যায়, শুধু পরিবারের জন্য করে যায়। আর মরণের পর এই পরিবারের কাছে লাশটাই এখন যায় না, এর আগেই দাফন করে ফেলতে হয়। লাশটা গেলেও লাশ অনেকে নিতেও যায় না। তো যাই হোক, ওদের রুর মাগফিরাত কামনা করে আল্লাহ ওদেরকে জান্নাত নসিব করো এই কামনাই রইল। এর চেয়ে তো আর বেশি কিছু বলতে পারবো না, তো সেক্ষেত্রে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ওমানের বর্তমান করোনা পরিস্থিতি। ভিডিওর শুরুতেই বলেছিলাম ওমানে বর্তমানে করোনা ভাইরাস আক্রান্ত 3,363 জন, যার মধ্যে মৃত্যুবরণ করেছে 57 জন। তো আশা করি আপনারা ইতিপূর্বে অবগত আছেন, ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ওমানের প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা ভাইরাস। সেক্ষেত্রে ওমানে অবস্থানরত যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন বা যে সকল জনগণ আছেন, আপনারা সবসময় ওমানের স্বাস্থ্যবিধি লঙ্ঘন না করে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন, যার ফলে সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু ওমানে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনা সম্ভব। এটা অবশ্যই যুক্তিসঙ্গত কথা বলছে, আমি ব্যক্তিগতভাবে আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই ওমানের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করবেন না, ওমানের স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন। দ্বিতীয় যে খবর সেটা হচ্ছে ওমানের বর্তমান এনওসি সংক্রান্ত তথ্য। মূলত এনওসি নিয়ে অনেক দিন যাবত কিন্তু একটা হাবিজুবি পরিবেশ চলতেছে, এনওসি হয়ে গেছে, এনওসি ফাঁস, এনওসি কথা বলেছে, এনওসি এই বলছে, এনওসি সেই, কিন্তু সবই হচ্ছে বরাবর, কিন্তু এনওসির একটা পয়েন্ট বরাবর হচ্ছে না, সেটা হচ্ছে এনওসির কার্যক্রমটা হচ্ছে না। এনওসির কার্যক্রম যদি না হয় তাহলে আমরা এনওসিতে কী করবো? কোনো কিছু করার আছে? একদম নাই। তো এনওসির কার্যক্রমে অপেক্ষা করুন। যে খামিস আল সাখাওয়াত যিনি জানিয়েছেন যে ওমানে এখন এনওসির বিলুপ্ত হওয়ার কারণে শ্রমিক আর মালিকের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হবে, সবই বরাবর, তার আগে কার্যক্রম তো হতে হবে। তো কার্যক্রম এখন পর্যন্ত কোনো দিকে তথ্য পাওয়া যায়নি যে ওমানে এনওসি কার্যক্রম হয়েছে, কার্যক্রম হলে অবশ্যই সবাইকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত এত খুশি এত কোনো কিছু হওয়ার কারণে, কারণ এটা দেশ হচ্ছে ওমান, কখন কোন কারণ আসে, কখন কী চেঞ্জ হয়ে যায় একদম বলা যাচ্ছে না। তো ফ্লাইটের পূর্বে একটা কথা বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে সবাই হুট করে বিনা নোটিশে বন্ধ করে দেওয়া বাংলাদেশের ফ্লাইট এক সপ্তাহের জন্য, যার ফলে অনেক প্রবাসীরা ভোগান্তিতে পড়ে এবং তারই পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে ওমানে আবার বাংলাদেশের ফ্লাইট দিবে বা ফ্লাইট পরিচালনা করবে বলে একটা হিবিজিবি পরিবেশ সৃষ্টি হয়। এখন পর্যন্ত ফ্লাইটগুলো ভালোভাবে পরিচালিত হচ্ছে না, যদিও বিশেষ ফ্লাইটে 200 জন যাত্রী ওমানে কালকের আগের দিন আসছে, সেক্ষেত্রে এটাও তথ্য ভুল না। তো আমি বলবো ওমানে অবস্থা যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য আপনারা আরেকটু অপেক্ষা করতে হবে, কারণ মানে যে এক সপ্তাহের যে বাংলাদেশের যে লকডাউন দেওয়া হয়েছে এটা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনোভাবে স্পেসিফিকলি বলা যাচ্ছে না যে কী হতে চলেছে আসলে। সেক্ষেত্রে বলবো উমানে অবস্থা যে সকল প্রবাসী ভাইরা আছেন, আপনার দেশে আসে দেশ থেকে আসতে চাইতেছেন, তারা অপেক্ষা করতে পারেন এবং সর্বোপরি সবাই অপেক্ষা করতে হবে ডেফিনেটলি। কারণ হচ্ছে এখন যদি আপনারা অপেক্ষা না করেন তাহলে কী হবে, অপেক্ষা না করলে কোনো ধরনের তথ্যটা আপনার সঠিক তথ্য পাবেন না, যেই যে দিবে সেই তথ্যটা অযথাতে দিবে, হুদাই দিবে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য, আর কিছু না। তো সেক্ষেত্রে মানব অবস্থা যে সকল প্রবাসী ওদের জোর কিছু নেই, এক সপ্তাহ যেহেতু দিয়ে এক সপ্তাহ শেষ অলরেডি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এক সপ্তাহ পরে পূর্ণাঙ্গ ফ্লাইট যখন চালু হবে তখন সময় সব কিছু বরাবর করে বলা, স্পেসিফিকলি সব কিছু বলা যাবে। এবং মানে লকডাউন পরিস্থিতি বর্তমান নিয়ন্ত্রিত, সালালাতে আপনারা জানেন ইতিমধ্যে লকডাউন ঠান দেওয়া হয়েছে, বলা হয়েছে টাইম বাড়ানো হয়েছে এবং 6টা থেকে 5টা করা হয়েছে। সেক্ষেত্রে মাসকাতিরিয়াতে কবে করা হয় তার কোনো আসলে বলা বাহুল্য, যাক যখনই হয় আলহামদুলিল্লাহ ওমান সরকারের সকল কানুনকে শ্রদ্ধা করি সম্মান করি। তো যে যেখান থেকে দেখতেছেন ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এবং ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আশা করি আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্টগুলো আমাকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে, আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।